বরগুনার আমতলি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিকসহ অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শেষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান বাদল খান সাংবাদিকদের মঞ্চ থেকে জোরপূর্বক নামিয়ে দিতে গেলে সাংবাদিকরা প্রতিবাদ জানান এ সময় বাদল খান ও তার সমর্থকরা সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং মোবাইল ক্যামেরা ছিনিয়ে নেয় এই ঘটনার পর কেন্দ্রীয় জেলা ও উপজেলা নেতাকর্মীরা মঞ্চ থেকে নেমে গেলে প্রথম অধিবেশন পণ্ড হয়ে যায় যদিও বিকেলে পুনরায় সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে